যারা নাশাদার দ্রব্য পান করে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে ওই রক্তপুঁজ মিশ্রিত অত্যন্ত গরম তরল পদার্থ তাদেরকে পান করাবেন। অতএব এই পৃথিবীর মাটিতে যদি আপনি বিড়ি সিগারেট গুল গুটকা খাইনি জর্দা এই সমস্ত কিছু যদি আপনি পান করে তওবা বিহীন অবস্থায় যদি আপনি মারা যান কিয়ামতের দিন আপনি ওই রক্তপুঁজ পান করার জন্য প্রস্তুত থাকুন। আপনি একজন দিনদার পরহেজগার মুত্তাকি মানুষ, আপনি এখান থেকে মালদা চলে গেছেন অথবা কাটিহার চলে গেছেন, কোনো এক জায়গায় গেছেন, ওখানে আবার কি করা হয়েছে, ওখানকার কোনো একজন অত্যাচারী শাসক, কোনো একজন জালেম আপনাকে কি করেছে, একটি ঘরে বন্ধ করেছে, করা হয়েছে আপনার ঈমানকে নষ্ট করার জন্য, আপনার ঈমানকে ধ্বংস করার জন্য ওই ঘরে আপনাকে বন্দি করে দিয়েছে। এবার যেই ঘরে আপনাকে বন্দি করা হয়েছে সেই ঘরে ওই অত্যাচারী শাসক আপনার ঈমানকে নষ্ট করার জন্য তিনটি জিনিস রেখেছে। এক বোতল মদ রাখা হয়েছে, একটা নিষ্পাপ বাচ্চাকে রাখা হয়েছে এবং একটা সুন্দর রমণী নারীকে রাখা হয়েছে। এবার ওই অত্যাচারী শাসক আপনার ঈমানকে নষ্ট করার জন্য বলছে যে আপনাকে এই তিনটি কাজের মধ্যে যে কোনো একটি কাজ করতে হবে, তাহলে আপনি জান থেকে বেঁচে যাবেন, আর যদি না করো তোমাকে হত্যা করা হবে। এবার জান বাঁচানো ফরজ, আপনি কি করবেন? তিনটি কাজের মধ্যে কোন কাজটি আপনি করবেন, করে আপনি প্রাণ থেকে প্রাণে বেঁচে যাবেন, আপনি হত্যা থেকে বেঁচে যাবেন? যদি তিনটির মধ্যে একটি কাজ না করেন আপনাকে মেরে ফেলবে, আপনাকে হত্যা করবে, আপনার জান থেকে বাঁচার দায় হয়ে যাবে। অতএব জান বাঁচানো ফরজ, আপনাকে এখন বাঁচতে হবে, এই মুহূর্তে আপনি ওই তিনটি কাজের মধ্যে কোন কাজটি করবেন? আপনি তো মনে মনে ভাবছেন আমি একজন দিনদার পরহেজগার মুত্তাকি মানুষ, আমি কোনোদিন কোনো মানুষকে হত্যা করিনি, কোনো মানুষের উপর অন্যায় অত্যাচার করিনি, আর আজকে একটা এই নিষ্পাপ ছোট্ট বাচ্চাকে আমি কি করে হত্যা করতে পারি, এই বাচ্চাটাকে আমি কি করে মেরে ফেলতে পারি? আপনি মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে না, এত বড় পাপের কাজ করা যাবে না, এই নিষ্পাপ বাচ্চাকে হত্যা করা যাবে না, আপনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন। দ্বিতীয়ত আপনি আবার মনে মনে ভাবছেন যে আমি একজন দিনদার পরহেজগার মুত্তাকি মানুষ, আমি একজন তাহাজ্জুদ গোজার মানুষ, আমি রাতে তাহাজ্জুদ আদায় করি, আল্লাহকে বেশি বেশি স্মরণ করি, আল্লাহকে বেশি বেশি ডাকি, আমি একজন এত দিনদার পরহেজগার মানুষ, আমি জীবনে কোনো নারীর সঙ্গে ব্যভিচারে লিপ্ত হইনি, আমি কোনোদিন জেনা ব্যভিচার করিনি, আর আজকে আমি এই একটি সুন্দরী নারীর সঙ্গে ব্যভিচারে লিপ্ত কি করে হতে পারি, এর সঙ্গে জেনায় লিপ্ত কি করে হতে পারি, না এত বড় পাপের কাজ আমার পক্ষে করা সম্ভব নয়, জেনা করা যাবে না, ব্যভিচার করা যাবে না। আপনি এটাও সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে ব্যভিচার করা যাবে না, জেনা করা যাবে না, আপনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন। এবার দুটো সিদ্ধান্ত অলরেডি আপনি নিয়ে ফেলেছেন যে এই দুটো কাজ কিন্তু আমার পক্ষে করা সম্ভব নয়। তৃতীয় নম্বরে বেঁচে আছে মদের বোতল। এবার আপনি কি করলেন, মদের বোতলটা হাতে করে নিলেন, করে নিয়ে মদ পান করে নিলেন। এবার আপনি যখন মদ পান করে নিলেন, মদ পান করে নেওয়ার ফলে আপনার ব্রেন বিবেক নষ্ট হয়ে গেল, আপনি জ্ঞান শূন্য হয়ে গেলেন, আপনি পাগলের মতো হয়ে গেলেন, আপনার বিবেক আর কোনো কাজ করছে না। আপনি এবার কি করলেন, মদ পান করে নিলেন, এর পরে আপনি জ্ঞান শূন্য হয়ে গেলেন, মাতাল হয়ে গেলেন। এবার মাতাল হয়ে জ্ঞান শূন্য হয়ে একবার কি করলেন, ওই নিষ্পাপ বাচ্চাটাকে হত্যা করে ফেললেন, ওই সুন্দরী মেয়েটার সাথে ব্যভিচারও করে ফেললেন। এই উদাহরণ দিয়ে আপনাকে বুঝাতে চাইলাম যে মদ হচ্ছে সমস্ত অশ্লীল কর্মের মূল। আপনি যদি মদ পান না করতেন, ওই দুটো মধ্যে যদি একটি করতেন, হয় বাচ্চাটাকে যদি মেরে ফেলিতেন আপনার পাপ একটা হতো, অথবা ব্যভিচার করলে আপনার পাপ একটা হতো, কিন্তু আপনি মদ পান করে নিলেন, এই জন্য আপনি তিনটাই পাপে লিপ্ত হয়ে গেলেন।
এই উদাহরণ দিয়ে আপনাকে আমি বোঝাতে চাইছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে উম্মুল খাবাইস মদ হচ্ছে সমস্ত অশ্লীল কর্মের মূল। আপনি বাস্তবে দেখতে পাচ্ছেন যদি মদপান না করতেন আপনি তিনটি পাপে লিপ্ত হতেন না, মদপান করে নিলেন আপনি তিনটি পাপ করে বসে থাকলেন। অতএব এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইজতানিবুল খামরা, তোমরা নাশাদার দ্রব্য থেকে বেঁচে থাকো, সতর্ক সাবধান থাকো। কেন? ফাইন্নাহা উম্মুল খাবাইস, মদ হচ্ছে সমস্ত অশ্লীল কর্মের মূল। এরপরেও যারা মদ পান করে তারা আল্লাহ ও আল্লাহর রাসূলের নাফরমানি করে এবং আল্লাহ ও আল্লাহর রাসূলের নাফরমানি করার ফলে এরা শাস্তির হকদার হয়। এ ব্যাপারে পরিষ্কার বলা হয়েছে সূরা নিসা 16 নম্বর 4 1 নম্বর 14 মধ্যে আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করে তার সাথে সীমা লঙ্ঘন করে তাদের জন্য আল্লাহ তাআলা এমন আগুনে তাদেরকে নিক্ষেপ করাবেন যেখানে সে চিরকাল থাকবে, তার জন্য রয়েছে অপমানজনক শাস্তি। অতএব আমাদের সকলের উচিত হবে এই ভয়াবহ মদ পান করা থেকে সতর্ক সাবধান থাকতে হবে। এবার আপনাকে বললাম যে মদ কোন নির্দিষ্ট বস্তুর নাম মদ নয়, কোন নির্দিষ্ট বস্তুর নাম মদ নয়। যেই সব বস্তু বেশি পরিমাণে পান করলে ব্রেনের ক্ষতি হয়, বিবেকের ক্ষতি হয়, তার অল্পটুকু হচ্ছে মদ। এ ব্যাপারে পরিষ্কার বলা হয়েছে ইবনে মাজাহ হাদিস নম্বর 3393 এর মধ্যে বলা হয়েছে জাবের থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা আকসারা কাসিরুহু ফাকালিলুহু হারামুন, যে সব বস্তু বেশি পরিমাণে পান করলে খেলে ব্রেনের ক্ষতি হয়, বিবেকের ক্ষতি হয়, তার অল্পটুকু হচ্ছে হারাম। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয়ে গেল যে যে সব বস্তু বেশি পরিমাণে পান করলে ব্রেনের ক্ষতি হয় তার অল্পটুকু হচ্ছে মদ। চলুন আরেকটি হাদিস দিয়ে আপনাকে প্রমাণ করে দিই, সহিহ মুসলিম হাদিস নম্বর 5048 এর মধ্যে বলা হয়েছে, 5051 এর মধ্যে বলা হয়েছে, একাধিক জায়গাতে হাদিসটি এসেছে ইবনে উমার থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন, প্রত্যেক নাশাদার দ্রব্য হচ্ছে মদ, প্রত্যেক নাশাদার দ্রব্য হচ্ছে মদ, আর প্রত্যেক মদ হচ্ছে হারাম। অত্র হাদিসে কোন নির্দিষ্ট বস্তুর কথা উল্লেখ করা হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সব বস্তু বেশি পরিমাণে পান করলে একই কুল্লু মুসকিরিন খামরুন ও কুল্লু খামরিন হারামুন, প্রত্যেক নাশাদার দ্রব্যই হচ্ছে মদ আর প্রত্যেক মদ হচ্ছে হারাম। এবার আপনি